Assalamu alaikum, welcome back once again. This is Nuruzzaman and this class has been arranged by English Aid Thakurgaon. আজকে আমরা কজিটিভির দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। এই দ্বিতীয় ক্লাসটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার করে বোঝানো হয়েছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন এবং এই কজেটিভ বাক্যগুলো হচ্ছে অ্যাডভান্স লার্নারদের জন্য এবং আপনি যদি এই ক্লাসটি বুঝতে পারেন এবং শিখতে পারেন অবশ্যই আপনি অ্যাডভান্স হচ্ছেন এটা মনে করবেন। আপনার এই ক্লাসটি দেখার আগে আমি আরেকটি রিকোয়েস্ট আপনাকে করব। আমার বি ভার্ব থেকে আমি শুরু করেছি এবং প্রতিটি লেকচার, আমার প্রতিটি ভিডিও আমার প্লেলিস্টে সাজানো রয়েছে, সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। আমার চ্যানেলে প্রবেশ করে আপনি ভিডিওতে না গিয়ে আপনি প্লেলিস্টে ক্লিক করবেন। উপরে প্লেলিস্টে ক্লিক করে দেখবেন যে সেখানে আমার ভিডিওগুলো ভাগ করা রয়েছে। তো ভাগ করে আপনি দেখবেন যে প্রথমে আমি বি ভার্বের ক্লাস দিয়েছিলাম, তারপরে সিম্পল টেন্স, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট, হ্যাভ ভার্ব, এই ধরনের ক্লাসগুলো আমি দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখার পর তারপরে এই ক্লাসগুলো দেখবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে ইংলিশটা আপনার কাছে সুন্দর করে ধরা দিচ্ছে এবং প্রতিটি সেন্টেন্স আপনি বানাতে পারছেন। তো আজকে কজেটিভের আমরা দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। প্রথম ক্লাসটি যারা দেখেননি অবশ্যই ভালো করে বুঝে সেটা দেখে তারপরে ক্লাসটি দেখবেন। তো আমরা বলেছিলাম যে সেখানে লাস্টের দিকে আমি বলেছিলাম যে ভার্বটি কজেটিভ নয়, হ্যাঁ, যে ভার্বটি কজেটিভ নয় সেটাকে আমরা কি করব, কজেটিভ বানানোর জন্য আমরা সামনে ম্যাক, হ্যাভ, গেট, হ্যাঁ, লেট, হেল্প এগুলো নিতে পারি। তো ম্যাক দিয়ে আমি করে দেখিয়েছি যে কিভাবে এই ডু ভার্বটাকে আমরা কজেটিভ বানাবো। তো আরেকটি কথা যে কজেটিভ অর্থই কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া। তো যাকে দিয়ে আমরা করিয়ে নিব তাকে কিন্তু আবার আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। যাকে দিয়ে আমরা করিয়ে নিব তাকে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। যেমন আই ম্যাক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করে নিই, অথবা আই ম্যাক তানিয়া ডু দ্য ওয়ার্ক, আমি তানিয়াকে দিয়ে কাজটি করে নিই। চলুন মূল আলোচনা শুরু করা যাক। এখানে সাবজেক্ট অনুযায়ী ম্যাক হবে না ম্যাক্স হবে, সেটা আপনারা সিম্পল টেন্স থেকে হয়তো জানার কথা, না জানলেও আমি এখানে বলছি সিঙ্গুলারের ক্ষেত্রে ম্যাক্স হবে আই উপাধি এবং প্লুরালের ক্ষেত্রে ম্যাক হবে আয়ু সহ। তাহলে আমি সবসময় নেওয়ার চেষ্টা করি প্রতিটি ক্লাসে। আই এখানে নেই, আই ম্যাক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিই। তো ম্যাক হিম ডু দ্য ওয়ার্ক, তাকে দিয়ে কাজটি করে নিই, তাহলে এটার পাস্ট কী হবে, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি দিয়ে তাকে দিয়ে কাজটি করিয়ে নিব। তো ডু দ্য ওয়ার্ক না নিয়ে আমরা আরও এখানে চেঞ্জ করি, বা হিমটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আই মেক দেম ডু দ্য ওয়ার্ক, আমি তাদেরকে দিয়ে কাজটি করিয়ে নেই। আই মেক হার ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নেই। তো বিভিন্ন সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা এখানে আপনাকে নিতে হবে এবং নামটা যদি নেন নামের অবজেক্টিভ ফর্ম নামটাই, এটা ওই জন্য আপনাকে নামটাই রাখতে হবে। তো এই ভাবটাকে আমরা চেঞ্জ করি। আই ম্যাক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিই। আই ম্যাক হিম ক্লিন মাই রুম, আমি আমার রুমটি তাকে দিয়ে পরিষ্কার করে নিই। আই ম্যাক হিম ওয়াশ মাই ক্লথস, আমি তাকে দিয়ে আমার কাপড়গুলো ধৌত করিয়ে নিই। আই ম্যাক মাই ড্রাইভার ওয়াশ মাই কার, আমি আমার ড্রাইভারকে দিয়ে কারটি ধৌত করে নিই। অথবা আই ম্যাক মাই স্টুডেন্ট রাইট দ্য লেটার, আমি আমার ছাত্রকে দিয়ে চিঠিটি লিখিয়ে নিই। এইভাবে আপনারা বাক্য বানাবেন। তারপর পাস্ট করার চেষ্টা করি। মেড মানে মানে কাউকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। আই মেড হিম রাইট দ্য লেটার, আমি তাকে দিয়ে চিঠি লিখে নিয়েছিলাম। আই মেড মাই সার্ভেন্ট ডু মাই হাউস হোল্ড ওয়ার্কস, আমি আমার কাজের লোককে দিয়ে বাড়ির কাজগুলো করিয়ে নিয়েছিলাম। আই মেড মাই ওয়াইফ কুক রাইস, আমি আমার বউকে দিয়ে ভাত রান্না করে নিয়েছিলাম। তারপর ফিউচার দিয়ে আপনি করেন। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিব। আই উইল মেক রোজ ডু দ্য ওয়ার্ক, আমি রোজকে দিয়ে কাজটি করিয়ে নিব। আই উইল মেক রোজ, এখানে হিমের জায়গায় আমি এবার রোজ নিচ্ছি। আই উইল মেক রোজ কুক রাইস, আমি রোজকে দিয়ে ভাত রান্না করিয়ে নেব। আই উইল মেক রোজ রাইট দ্য লেটার, আমি রোজকে দিয়ে চিঠিটি লিখিয়ে নিব। তো এবার আপনাদের বলছি যে আমি রোজকে দিয়ে ভাত রান্না করিয়ে নেই, ইংলিশটা কী হবে বলেন? ইংলিশটা হবে আই মেক রোজ কুক রাইস। আমি রোজকে দিয়ে ভাত রান্না করিয়ে নিয়েছিলাম। আই মেড রোজ কুক রাইস। ফিউচার কী হবে? আমি রোজকে দিয়ে ভাত রান্না করিয়ে নিব। তো আই উইল মেক রোজ কুক রাইস। এভাবে আপনার বাক্যগুলো বানাবেন। তো সাবজেক্ট চেঞ্জ করবেন, এখানকার কাকে দিয়ে আপনি করে নেবেন সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা এখানে বসাবেন। তারপর এখানে ভার্বটা আপনার চেঞ্জ করবেন। তো প্র্যাকটিস ইজ আপ টু ইউ। প্র্যাকটিস, সম্পূর্ণ চর্চাটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি ইংরেজি শিখতে চান অবশ্যই আপনি চর্চা করবেন। এই ভিডিওগুলো থেকে যেটি আপনি পাবেন, আপনি নিয়মগুলো, সূত্রগুলো, ফর্মুলাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, কি করে বাক্য বানাতে হয়। তো তাও যদি সমস্যায় পড়ে থাকেন, রিকোয়েস্ট করব আমার কমেন্ট বক্সে 20-30টি করে প্রতিটি ফর্ম দিয়ে বাক্য তৈরি করে লেখার। সেখানে যদি ভুল থেকে থাকে আমি কারেক্ট করে দেব। এবং আরও কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। বি ফাইন, কিপ এভরিথিং ফাইন। আসসালামু আলাইকুম, সো লং।